জাস্টিন হ্যামারকে আমরা প্রথম দেখতে পাই আয়রন ম্যান 2 সিনেমায়, যেখানে তাকে একজন সাইড ভিলেন অথবা মেইন ভিলেনের কুকর্মের জন্য প্রয়োজনীয় সকল রিসোর্সের সাপ্লাইয়ার হিসেবে দেখতে পাই। তাকে আমরা যতটা না ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করতে দেখি, তার চেয়ে বরং বেশি একজন মিলিনিয়ার বিজনেসম্যান হিসেবেই তার চরিত্রটি ফুটে ওঠে, যেখানে বেচারা টনি স্টার্কের স্টার্ক ইন্ডাস্ট্রির সাথে ওয়েপন ম্যানুফ্যাকচারিং ব্যবসায় পাল্লা দিয়ে উঠতে পারছিলেন না। আপনার যদি $1 বিলিয়ন বিজনেস থাকে আর সেই বিজনেসের প্রতিদ্বন্দ্বী যদি আপনাকে প্রায় মার্কেট আউট করে ফেলে, তাহলে একজন ব্যবসায়ী হিসেবে অবশ্যই আপনার একমাত্র উদ্দেশ্য হবে আপনার প্রতিযোগীকে হারানো। এটা কোনো ভিলেন নয়, বরং সকল সাধারণ মানুষ কিংবা ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য। আর স্টার্ক ইন্ডাস্ট্রির সাথে টেক্কা দিতে গিয়ে এথিক্সের সামান্য অভাব থাকায় বেচার জাস্টিন হ্যামার সিনেমার মূল ভিলেন ইভান ভ্যাঙ্কো একে উইফ্লেশের কাছে নিজের সকল রিসোর্স ধরিয়ে দিয়ে টিস্যু পেপারের মতো ব্যবহার হয়ে গেল। একজন ভিলেন আসলে তার উদ্দেশ্য দ্বারাই ডিফাইন হয়ে থাকে। সিনেমার ভিলেন কতজন মানুষকে খুন করলো বা কত ধ্বংসযজ্ঞ চালালো, তার উপর কখনোই সেই ভিলেনের চরিত্রের সফলতা নির্ভর করে না, বরং একটি রিলেটেবল এবং লজিক্যাল উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়া ভিলেনই দর্শকদের মন কাড়তে পারে। সেই ক্ষেত্রে আপনার যদি মার্ভেল মুভির ভিলেনদের সম্পর্কে দর্শকদের ইন্টারনেট মতামতের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন লোকি, হাইড্রার আলেকজান্ডার পিয়ার্স এবং উইন্টার সোলজার, ব্যারন জিমো, স্পাইডারম্যানের ভালচার, মিস্টেরিও, ব্ল্যাক প্যান্থারের এরিক কিলমঙ্গার এবং থানোসকে বাদ দিলে এমসিইউ এর ভিলেনদের নিয়ে ইন্টারনেট বা দর্শকরা অতটা সন্তুষ্ট না। সেক্ষেত্রে বলা যায় অত্যন্ত নগণ্য হলেও জাস্টিন হ্যামার একজন মিনিংফুল, লজিক্যাল এবং মাল্টি ডাইমেনশনাল চরিত্র ছিল, এবং সাইড ভিলেন হিসেবে সে শুধু ইভান ভ্যাঙ্কোকেই নয়, হয়তো নিজের অজান্তে সাবলীল অভিনয়ের মাধ্যমে আয়রন ম্যান 2 মুভিটিকে করেছে আরেকটু বেশি এনজয়েবল। বিশ্বাস না হলে এই ভিডিওটি দেখার পর কাজকর্ম বাদ দিয়ে আরেকবার রিপিট দেখে নিতে পারেন সিনেমাটি। সব শেষে বলবো, আশার আলো হলো এখন মার্ভেল অনেক বড় বড় ভিলেন এবং তাদের আর্ক পরিবেশন করে ফেলেছে, তাই কিনা জাস্টিন হ্যামারের মতো ছোটখাটো চরিত্রগুলোর দিকে আবারও নজর দেওয়ার সুযোগ এসে গেছে। এখন যেহেতু শুধু সিনেমাই নয়, বরং সমপরিমাণ কোয়ালিটি ও বাজেট দিয়ে টিভি সিরিজেও তারা তাদের গল্পগুলো বিস্তৃত করছে, তাই ছোট বড় সব চরিত্রদেরই সেখানে জায়গা করে নেবার এবং স্পটলাইট পাওয়ার সুযোগ এসে গেছে। এরই ধারাবাহিকতায় রিসেন্টলি মার্ভেলের রিলিজ করা একটি শর্ট ভিডিওতে আসন্ন শ্যাংচি মুভির ভিলেন অর্থাৎ আসল ম্যান্ডারিন আয়রন ম্যান 3-এ দেখানো নকল ম্যান্ডারিনকে হুমকি দিতে জেলখানায় লোক পাঠায়, এবং সেখানে আমরা জাস্টিন হ্যামারকে দেখতে পাই, যা দিয়ে অনুমান করা যায় চরিত্রটির এখনও হয়তো এমসিইউতে কোনো ভবিষ্যৎ আছে। বিভিন্ন ইন্টারনেট থিওরি বলছে সামনে মার্ভেলের বিভিন্ন মুভি এবং টিভি সিরিজে থান্ডারবোল্ট রস, টাস্কমাস্টার অথবা ব্যারন জিমো, যাদের দেখা যাবে তাদেরই নেতৃত্বে গড়ে উঠতে পারে থান্ডারবোল্টস বা অন্য কোনো ভিলেনদের গ্রুপ, যেখানে হয়তো জাস্টিন হ্যামারের মতো মার্ভেল ইউনিভার্সের আনাচে কানাচে বেঁচে যাওয়া আরও অনেক ভিলেনই জায়গা করে নিতে পারবে এবং নতুনভাবে আমাদের মন জয় করে নিতে পারবে। তো আপনাদের কী মনে হয় সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। নিয়মিত সুপারহিরো সম্পর্কিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।